গানটি গানেরও ভিতর দিয়া যখন দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে গানের ভিতর দিয়ে সমাজকে চিনতে শিখিয়েছিলেন, দেশকে চিনতে শিখিয়েছিলেন। ১৯১৮ সালে তিনি রচনা করেছিলেন গানের ভিতর দিয়ে যখন দেখি এই গানটি। গানটি পূজা পর্যায়ের গান, শান্তির গান, এর উপপর্যায়ে গান, এবং সুরারোপ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত প্রিয়, হয়তো তার সবথেকে প্রিয় ভাতসপুত্র, তার বহু গানের পেছনে সুরারোপের কাণ্ডারি যিনি, সেই দীনেন্দ্রনাথ ঠাকুর। এখন আমরা শিল্পী স্নেহাশিস চক্রবর্তীর কণ্ঠে শুনব সেই গান। আমরাও দেখতে চাইব গানের ভিতর দিয়ে কবি আমাদের কি দেখাতে চেয়েছিলেন। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খালি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খালি, তখন তারে আলোর ভাষা গানের ভিতর
যে গান, সেই গান বর্তমান পরিবেশ প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায়, গানে, সাহিত্যে তার পরিবেশ চিন্তা বারবার ফুটে উঠেছে, তার অরণ্য প্রেম বারবার ফুটে উঠেছে। বর্ষা ঋতু তো তার কলমে বারবার উঠে এসেছেই, সেই বর্ষা ঋতুরই গান পরবর্তী গান ছায়া ঘনাইছে বনে বনে। এই গানটি প্রকৃতি পর্যায়ের গান, যার উপপর্যায় অবশ্যই বর্ষা, তাল কাহারবা, এবং 1923 সালে এই গানটি তিনি রচনা করেন। রবীন্দ্র সুরারচিত এই গানের স্বরলিপি লিখেছিলেন আবারও তার সেই প্রিয় ভ্রাতুষ্পুত্র দীনেন্দ্রনাথ ঠাকুর। Oh,
দেখে